সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া আমিরগঞ্জ এলাকার আমাদের সেই সুপরিচিত আবদুল্লাহ ভাইয়ের সাগর বিক্রি কেন্দ্রে আবদুল্লাহ ভাই দীর্ঘদিন যাবৎ অন্য জাতের এবং ক্রয় জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ত সহিত ক্রয় বিক্রয় করে আসেন তো বর্তমানে আবদুল্লা ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দরের মধ্যে আবদুল্লাহ ভাই বিক্রয় করতে চাচ্ছেন জানার মধ্যে সেই সম্পর্কে তো চলুন কথা না আজকের ভিডিও শুরু করা যাক এবং আবুল্লা ভাইয়ের ছাগলগুলো দত্তন সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবুল্লা ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মোটামুটি কিন্তু অনেকদিন পার করে চলে আসলাম না জি ভাই জি বর্তমানে খামারে কি অবস্থা মোটামুটি ভালো আছে ভালো আছে আচ্ছা সাগর বর্তমানে বিক্রি উপযোগী কোন কোন জাতি আছে ভাই চলেন একটু ঘুরে দেখে আসি আচ্ছা তো ঠিক আছে সরাসরি ভিডিও চলে যাই আমরা তো আব্দুল্লাহ ভাই জি ভাই আজকে কি আমরা এই সাগরটাতে ভিডিও শুরু করব হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই সাগরটা কোন জাতি ভাইয়া দা ভাই তোতাপুরি করস তোতাপুরি ক্রস না আচ্ছা আচ্ছা তোতা পার্সেন্টের মধ্যে বিদ্যমান আছে বয়স কেমন অঞ্চলে সাগরটার দুই দাঁত ভাই দুই দাঁত আচ্ছা দাঁত দেখাই একটু দেখা যান তো ভাই

অনেক কম বয়সে কিন্তু সে কিন্তু ছাগলের সঠিক জাত বিশ্লেষণ করে আছে তো আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু আসলে বুঝতে পারেন না যে কোনটা কোন জায়গায় ছাগল তাদের তো সে বলি ভিডিওগুলো দেখবেন দেখে শিখবেন হ্যাঁ তোতার ক্রস আসছে এটা হচ্ছে হরিয়ানার ক্রস আসছে কারণ একটাই যে এটা দেখেন মুখে কিন্তু র্যাঙ্ক আছে কানও কিন্তু সে হালকা ফোল্ডিং আছে তো সেক্ষেত্রে জাত বিশ্লেষণ সঠিক আছে মাটা কোল দে

এই যে একটা বাচ্চা এই বাচ্চাটা দেখাই দুইটা বাচ্চাকে আবার দেখা দিচ্ছি এই যে দুইটা বাচ্চা অনেকে আছেন যে মা সহকারে বাচ্চা কিনতে চান তারা কিন্তু অনাসে আপনার বাড়িতে কিনতে পারবেন এবং দাম চা হলে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার না হ্যাঁ হ্যাঁ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার সেখান থেকে দরদাম করার অপশন আছে কি হ্যাঁ দরদাম করার অপশন আছে সীমিত একদম সীমিত নাকি শুধুমাত্র এই মা এবং বাচ্চা যে সেট আপটা তার জন্য দরদাম করার আছে আচ্ছা যারা আপনি আগ্রহী আছেন অবশ্যই ফোন কথা বার্তা বলে নেবেন ইশা আশাদুল ভাই জি ভাই দুইটা ছাগল আপনার কাছে দেখতে আসছে দুটো সব सेम কালার হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুరిక এক মাইর না 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 আলাদা আলাদা কি বলেন আপনি আলাদা 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 এক মাইর না দেখেন আমি একটু বুঝেছি যে ছোট মানুষ কিন্তু ওকে বারবার আমি বলে দিছি ছোট মানুষ বয়সে কম হ্যাঁ এই যে হালাল ব্যবসা করতে যাচ্ছে হালাল ব্যবসা করে কিন্তু জীবনের জীবিকা করে নাকি হ্যাঁ আচ্ছা উনি প্রথম ভিডিওতে বলছিল যে ভাই আমি ব্যবসা করবি করব এখান থেকে আমার জীবন উন্নতি হবে হ্যাঁ আমাদের দর্শক আছেন আমার একটা আকুল আবেদন যে আমার এই ছোট ভাই হ্যাঁ আবদুলের কাছ থেকে যদি ছাগল আপনাদের ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে কিনবেন কিনলে আমার জন্য উপকার কি হবে বা আপনাদের জন্য সেটা হচ্ছে এই যে ছোট মানুষটা কিন্তু এখান থেকে তার জীবন উন্নতি করতে পারবে ছাগল তো আপনার কিনতে হয় তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে কিনবেন আপনারা আবার এই যে সত্য কথা বলেছে দুইটা যদি একই সঙ্গে ধরা হয়েছে দুইটা একই কালার সেম কালার একটু কম বেশি আছে অনেকে বলে দিবি একই মায়ের একই মায়ের না কিন্তু সত্য কথা বলছে ধন্যবাদ ভাই তোমাকে আচ্ছা বয়স ছোটো ভিডিওতে আমি আপনি বলছি আমার তো বয়স ছোটো সমস্যা নেই আচ্ছা এটা কোন জাতের আব্দুল্লাহ এটা তুতাভরি করস ভাই তোতাপুরি ক্রস আচ্ছা তোতাপুরি ক্রস হলে মানে কেমন আছে বলেন মানে খুব উন্নত মানে মানে উন্নত নাকি আচ্ছা যেমন কালার কোয়ালিটি তেমন কিন্তু মুখে ইয়া আছে দেখা দি হ্যাঁ দুটো দুটি হচ্ছে ছোট মানুষ আচ্ছা আমি পাঁচটা দেখা দিই বয়স কেমন চলে এটার সামনেটা

আচ্ছা এই যে দামটা বললো আমার মনে হয় যে অনেকে বলবে যে দাম বেশি হয়েছে অনেকে বলবে যে না দাম সামঞ্জস্য আছে যারা ছাগল চিনে ভালো দাম ভালো জিনিসের ভালো দাম যারা জিনিস তারা কখনো বলবে না দাম বেশি হয়েছে আচ্ছা আচ্ছা এই ছাগলগুলো কিন্তু অনেক সময় অনেক খামারের অনেক বেশি দাম চায় তো সেক্ষেত্রে উনি যে দামটা চাইছে আমার মনে হয় যে যদি দুই এক টাকার দাম বেশিও লাগে তো সেক্ষেত্রে যেহেতু উনি কম বয়সী এবং এটাতে জীবন জীবিকা করে তো সেক্ষেত্রে তার কাছ থেকে কেনাটা মনে হয় উত্তম হবে ছাগল কিন্তু মানে ভালো আছে আমি আপনাদের জোর করছি না তো ছাগল মানে ভালো আছে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে নিতে পারবেন আর কোয়ালিটি ফুল ছাগলে কিন্তু দামটা বেশি হয়ে থাকে ভাই তো আব্দুলা ভাই যে দামটা চালেন সেখান থেকে ভাই দাম দর করা যায় সীমিত দাম করা যাবে আচ্ছা সীমিত শুধুমাত্র দুটো ছাগল খেতে নেই

ভাই দাম দর কেমন আছে দাম চাচ্ছে ছাব্বিশ হাজার টাকা আচ্ছা জন্য তার দাম চাচ্ছেন ছাব্বিশ হাজার পাঠার বাচ্চা ক্রস তোপুরি দাম দর করা ভাই হ্যাঁ হ্যাঁ ভাই দাম দর করা যাবে দাম দর করলে কমে আসবে হ্যাঁ হ্যাঁ দাম দর আছে দাম দরকার দাম কিন্তু কমে আসবে দেখেন দুই পাশে সেম কালার যদি আপনার এই ক্রস তথা পুলিশ ছাগলটা পাটা ছাগলটা কিন্তু আগ্রহী হন তো সেক্ষেত্রে আদুল ভাইয়ের নাম্বার যোগাযোগ করে তার সঙ্গে দরদম করতে পারবেন আচ্ছা আব্দুল্লাহ ভাই জি ভাই এই ছাগলটা কোন জাতের এটা ভাই মেহতি তো তার ক্রস মেহতি তো ক্রস আচ্ছা এর তো আপনি অরিজিনাল বলে বলতে পারতেন জি জি আপনি তো বলেন না কি না 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 আপনি কথা বলছেন ক্রস হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো সঠিক আছে মূল বিষয় হচ্ছে খামারি বা ব্যবসায়ীরা যদি আমাকে ভুল ভাল ছাগলের জাত বোঝাতে ভিডিওতে আমি সেটা বুঝবো না কিন্তু হ্যাঁ যে সরাসরি বলে দিব দেখেন মেহতি তো ক্রস কিন্তু কোয়ালিটি ভালো হ্যাঁ হ্যাঁ বয়স কেমন চলে ভাই দাঁত দেখা দিতে হবে এক দুই তিন চার পাঁচ না ছয় ছয়টা ভাই ছয়টা ছয়টা আচ্ছা ছয়টা তো নতুন দাঁত কিন্তু অনেক বড় বড় আছে ছয়টা আটটা হয় নাই এটা বর্তমান গ্রামীণ কি অবস্থা ভাই সামনে তিন মাস

এবং পাশাপাশি লেনদেনটা কেমন হয় করবেন আপনি লেনদেন ভাই দাম দর হলে আমার বিকাশ নাম্বার দেবো আমার বিকাশ নাম্বারে টাকা দিয়ে দেবে আমি যে লোকেশন বলবে এই লোকেশন অনুযায়ী আমি মাল পাঠাই দেবো আচ্ছা আচ্ছা উনি কিন্তু আমার চ্যানেল থেকে তৃতীয়বার মতো ছাগল বিক্রি করতে যাচ্ছে তো সেক্ষেত্রে বিগত দিনে যেগুলো ভিডিও হয়েছে সেগুলো সবগুলো ছাগলই বিক্রি হয়ে গেছে এবং অনেক দর্শক আছে ছোট মানুষ তো যার কারণে আমাকে বলছে ভাই ওনার ছাগল নেওয়া যায় কিনা কিংবা ওনার কাছে নিয়ে প্রতারিত হবো কিনা তো সেক্ষেত্রে যারা জানতে আগ্রহী আমাকে ফোন দিবেন আমি ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ তাহলে ভাই জি ভাই আজকে বিদায় নিচ্ছি আগামীতে আবার নতুন ছাগল সংগ্রহ হলে সেই সময় দশটার উদ্দেশ্যে ছাগলের জাত সম্পর্কে এবং দামনা সম্পর্কে জানাবো হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ